কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমি জয় কুমার দে, প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রযুক্তিগত কারণে একটু কাল বিলম্ব হয়, আমি দুঃখ প্রকাশ করছি সবার কাছে। আমরা বলেছিলাম গত ক্লাসে, আজকের ক্লাসে আমরা ভুল সংশোধনী দাখিলার যে প্রয়োগটা শিখেছিলাম তার কিছুটা এখানে আমরা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব আজকের ক্লাসে শুরুতেই। তারপর আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো দেখো, ভুল সংশোধনী দাখিলার যে গুরুত্বটি সেটি কিন্তু সত্যিকার অর্থেই অত্যন্ত ব্যাপক। আমাদের হিসাব বিজ্ঞানের যে রেওয়ামিল অধ্যায়টি, সেই রেওয়ামিল অধ্যায়টির মূলত দুটি পার্ট, একটি হচ্ছে রেওয়ামিল অংশ, আরেকটি হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। সেই ভুল সংশোধনী দাখিলাটি রেওয়ামিলের চাইতে অবশ্যই একটি দুর্বোধ্য একটু অথবা একটু জটিল। তো সেই জন্য আমরা সেটির উপর একটু বিশেষ গুরুত্ব আরোপ করেছিলাম। আমরা ভুল সংশোধনী দাখিলা নিয়ে বেসিক্যালি অনেকগুলো আলোচনা করেছি শুরুতে। আমরা ওর প্রাথমিক যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছি। তারপর আমরা আস্তে আস্তে কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে ভুল সংশোধনী দাখিলায় আসবো এবং কিভাবে সেই কাজগুলো সম্পন্ন করতে হবে সফলভাবে, সে আলোচনাগুলো করেছিলাম। আমরা কিছু ভুলের সম্পর্কে আলোচনা করেছিলাম, যে ভুলগুলো মূলত রেওয়ামিলে ধরা পড়ে না। তো যে ভুলগুলো ধরা পড়ে না সেটি আসলে একটি জটিল অবস্থা আমাদের জন্য, অর্থাৎ আমরা কাজ করে যাব, আমরা দেখব রেওয়ামিলে দুই পাশে যোগফল মিলে গেছে, তখন আমরা যেখানে নিশ্চিত হব যে সঠিক আছে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই প্রক্রিয়া, সেক্ষেত্রে যদি এমন কিছু ভুল থেকে থাকে যে যেগুলোর কারণে রেওয়ামিল মিলে যাবে অথচ ভুলটা থেকে যাবে, সেটি অবশ্যই খুব সেন্সিটিভ একটা ইস্যু। আর সেই সেন্সিটিভ ইস্যু বলেই আমরা কিন্তু সেই ভুলগুলো নিয়ে বারবার আলোচনা করেছি। আমি আজকে শেষবারের মতো আবার একটু বলে দিচ্ছি যে যে ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে না, আমরা বলেছিলাম সেই ভুলগুলো দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে নীতিগত ভুল আর একটি হচ্ছে করণিক ভুল। নীতিগত ভুলটা হচ্ছে মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে অথবা মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে দেখালে। আরেকটু স্পষ্ট করে বলেছিলাম, ব্যয়কে সম্পদ অথবা সম্পদকে ব্যয়, আয়কে দায় অথবা দায়কে আয়, এভাবে যদি আমরা লিখি তাহলে সেটি নীতিগত ভুল হবে। করণিক ভুল হচ্ছে আমাদের কাজ করতে গিয়ে যে ভুলগুলো সম্পাদিত হয় সেগুলোকে আমরা বলি করণিক ভুল। এখানে করণিক ভুল চার প্রকার ছিল, বাদ পড়ার ভুল, দুই ছিল লেখার ভুল, তিন ছিল বেদাখিলার ভুল, চার ছিল পরিপূরক ভুল। আমরা এই চারটি ভুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। কোন ভুলটি কি ধরনের বা কিভাবে হয়ে থাকে সেই সম্পর্কে আমরা একটি সম্যক জ্ঞান লাভ করেছিলাম। তো এই ব্যাপারে আমরা আজকে নতুন করে কোনো আলোচনা করব না। আমি যেটি বলেছিলাম যে আমরা যে ভুল সংশোধনী দাখিলা দেওয়ার যে আমরা পদ্ধতিগুলো বা প্রক্রিয়াগুলো আমরা আত্মস্থ করেছিলাম বা আমরা শিখতে পেরেছিলাম, সেই জায়গা থেকে আমরা চার পাঁচটি সমন্বয় দাখিলা, এরকম ভুল সংশোধনী দাখিলা আমরা করতে চেষ্টা করব, বা আমরা ওই পাঁচ চার পাঁচটা দাখিলা নিয়ে একটু কথা বলবো। তাহলে মূলত আমাদের প্রায়োগিক যে কাজটা সেখানে পরিপূর্ণভাবে শেষ হবে। তো আসো আমরা দেখি আমাদের নেক্সট অংশটা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা চার্টে দেখতে পাচ্ছ আমি কয়েকটা আইটেম এখানে লিখেছি, কয়েকটি লেনদেন, যে সংশোধনী জাবেদা, জাবেদা লিখ, ভুল সংশোধনী বা সংশোধনী জাবেদা। কিছু ভুলের কথা এখানে বলা থাকবে, সেই ভুলগুলো আমরা আইডেন্টিফাই করে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখানে আমি যে কথাটি তোমাদেরকে বলেছিলাম যে দুটি বিষয় জানতে পারা খুব জরুরি বা খুব গুরুত্বপূর্ণ, বা এই চ্যাপ্টারটি যে তুমি ভালোভাবে শিখতে পেরেছো বা এই চ্যাপ্টারটি ভালোভাবে আত্মস্থ করতে পেরেছো তার প্রমাণ মিলবে দুভাবে। একটি হচ্ছে যে যখন তুমি ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, চিহ্নিত করতে পারবে যে কোনটা আসলে কোন প্রকারের ভুল বা কি ধরনের ভুল সেটি, পাশাপাশি হচ্ছে সেই ভুলটা চিহ্নিত করতে পেরে তার সঠিক সমাধানটি তুমি দিতে পারবে, অর্থাৎ সংশোধনীটি কি হবে সেটি দিতে পারবে। তাহলেই বুঝতে পারা যাবে যে তুমি এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছো। তো দেখো, এখানে আমাদের
যে কয়েকটা ভুল সংশোধনী দাখিলা দেওয়া আছে, আমরা যে কয়েকটি উপাদান এখানে লিখেছি বা একটি উদ্দীপক এখানে তৈরি করেছি, তার মধ্যে প্রথম যে উদ্দীপকটি সেটি হচ্ছে মেশিন সংস্থাপন ব্যয় 1,000 টাকা মজুরি হিসাবে ডেবিট করেছে। মেশিন সংস্থাপন ব্যয় 1,000 টাকা মজুরি হিসাবে ডেবিট করেছে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমাদের বলতে হবে যে এখানে যেই ভুলটির কথা বলা হয়েছে সেটি আসলে কি ধরনের ভুল, এটি কি নীতিগত ভুল না করণিক ভুল। তো এখানে আমরা কোন ধরনের ভুল সেটি বলতে গেলে নিশ্চিত করে আমাদের প্রথমে দেখতে হবে যে আসলে ভুলটা কি ধরনের, এখানে কি ভুল আসলে করেছে অ্যাকচুয়ালি। মেশিন সংস্থাপন ব্যয়, তো মেশিন সংস্থাপন ব্যয় এটিকে আমরা মজুরি হিসাবে ডেবিট করেছি, তাহলে আমরা এখানে ভুল করেছি কিনা বলো। নিঃসন্দেহে আমরা ভুল করেছি। কি ভুল করেছি? যে মেশিন সংস্থাপন ব্যয় যেটি, সেটি আসলে মূলধন জাতীয় ব্যয়, আমরা সেটিকে মজুরি হিসাবে ডেবিট করেছি। দ্যাট মিন্স আমরা মজুরি যেটি ব্যয় সেটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয়টিকে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলেছি। তো এটি আসলে কি ধরনের ভুল? এটি আমাদের যে আলোচনা করেছিলাম আমরা যে কয়েকটি ভুল, তার মধ্যে নীতিগত ভুলের কথা বলেছিলাম যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে যখন আমরা লিপিবদ্ধ করবো তখন সেটি হবে নীতিগত ভুল। তাহলে এখানে মেশিন সংস্থাপন ব্যয় 1,000 টাকা মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে, তাহলে এটিও নীতিগত ভুল। এই মেশিন সংস্থাপন ব্যয় 1,000 টাকা এটি কিভাবে মূলধন জাতীয় ব্যয় সেটিকে তোমরা জানো? আমরা মূলধন জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয় যে বলছি সেটিকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা আমরা কিভাবে আলাদা করব? আমরা বলেছি যে যেগুলোকে আমরা বলি ব্যয় সেগুলো মুনাফা জাতীয়, আর যেগুলো সম্পদ বলি সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়কে সম্পদ বলা হয়, মুনাফা জাতীয় ব্যয়কে ব্যয় বা খরচ বলা হয়। তাহলে সেটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করলাম বা চিহ্নিত করব কিভাবে? এটি সহজ কিছু সমাধান আমাদের ছিল। তা আমরা জানি যে মুনাফা জাতীয় ব্যয়ের সংজ্ঞাটি কি, মুনাফা জাতীয় ব্যয় বারবার সংগঠিত হবে কিন্তু মূলধন জাতীয় ব্যয় একবার বা খুব কম সংগঠিত হবে। এটা হচ্ছে আলাদা করার একটা প্রথম বা প্রধান ওয়ে। তারপর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়গুলো বারবার সংগঠিত হবে যেমন, তার পরিমাণটাও কি হবে, তুলনামূলক কম হবে, কিন্তু মূলধন জাতীয় ব্যয় যেগুলো কম সংগঠিত হবে এবং তার পরিমাণটাও কি একটু বৃহৎ আকারের থাকবে, একটু বড় থাকবে। তো এই দুইটা উপাদান মানে এই দুটি বৈশিষ্ট্য দিয়ে আমরা মূলত কি করতে পারি, এই মুনাফা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে আলাদা করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে লক্ষ্য করো যে মেশিন সংস্থাপন ব্যয় যেটিকে বলা হচ্ছে যে একটি মেশিন নতুন যখন আমরা ক্রয় করি, সেই মেশিনটি ক্রয় করার পর আমাদের কি করতে হয়, সেটিকে সংস্থাপন করতে হয়। অর্থাৎ মেশিনটা আমরা কিনে আনা মাত্রই কিন্তু উৎপাদনের কাজে ব্যবহার করতে পারি না, সেটিকে ঠিকঠাক মতো সঠিক জায়গায় আমাদের কি করতে হবে, সেট করতে হবে, আমাদের সেগুলোকে উৎপাদনের উপযোগী করে তুলতে হবে, অর্থাৎ সেইভাবে সেটাকে আমার ফিটিংস করতে হবে বা সেটিং করতে হবে। তো এই যে সংস্থাপনের যে কাজটি, তোমরা বলো যে সংস্থাপনের কাজটি কি একবার সংগঠিত হয় না বারবার সংগঠিত হয়, বা কম সংগঠিত হয় নাকি বারবারই সংগঠিত হয়? নিঃসন্দেহে সেটি কম সংগঠিত হয়, কারণ আমরা মূলত একটি মেশিন উৎপাদনের কাজে ব্যবহৃত যে এটিকে যখন সংস্থাপন করার কথা ভাবি তখন কিন্তু আমরা প্রতিদিন এটিকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে সরাবো এই ধরনের টেন্ডেন্সি মাথায় রাখি না। আমরা তখন কি ভাবি যে এটিকে এমন একটা জায়গায় সেট করতে হবে যেন বছর দশকের মধ্যে আর হাত দিতে না হয়, অর্থাৎ ঠিক সঠিক এমন অ্যাপ্রোপ্রিয়েট একটি জায়গায় এটিকে সেট করতে হবে যেন এটি আর প্রতিনিয়ত আমাদের কি স্থান বদলাতে বা স্থান পরিবর্তন করতে না হয়। তো এই যে সংস্থাপনের যে কাজটি সেটি কিন্তু বারবার সংগঠিত হয় না, তাহলে এটিকে আমরা বলি কি, যে আমরা বলি একটা হচ্ছে এককালীন ব্যয় আর একটা হচ্ছে পৌনঃপুনিক ব্যয়। তো সম্পত্তির ক্ষেত্রে যেটি হয় সেটি এককালীন ব্যয় হয়,
আর যেগুলো পনপনিক হয়, যে পনপনিক মানে বারবার যেগুলো হয় সেগুলো কিন্তু সম্পদ না, সেগুলো ব্যয় হিসাবে চিহ্নিত হয়। তাহলে মেশিন সংস্থাপন ব্যয় এটি আসলে কি? একটি এককালীন ব্যয়। মেশিন সংস্থাপন ব্যয় হচ্ছে একটি এককালীন ব্যয়। তাহলে এটি মূলত মূলধন জাতীয় ব্যয় বা সম্পদ হিসেবে বিবেচিত হবে, কিন্তু আমরা এটিকে কি করেছি? মজুরি হিসাবে ডেবিট করেছি। তাহলে কি সুপ্রিয় শিক্ষার্থী, এটি একটি নীতিগত ভুল। এখন এই ভুলের যখন আমরা সংশোধনী দাখিলা দিব, তখন আমরা বলেছি আমাদের শেষ ক্লাসে যে সংশোধনী দাখিলা দেওয়ার সময় আমরা প্রথম যে প্রশ্নটি করব সেটি হচ্ছে কি হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত ছিল। সেকেন্ডলি হচ্ছে কি করেছি বা কি হয়েছে। থার্ড বা তৃতীয় ধাপে আমরা যেটি করব যে কি করতে হবে। আমরা বলেছিলাম এই তিনটি কোশ্চেন বা তিনটি প্রশ্নের দ্বারা আমরা একটি ভুল সংশোধনী সঠিকভাবে দাখিলা দিতে পারি। তাহলে আমরা প্রথম যদি প্রশ্নটি করি যে আসলে কি হওয়া উচিত ছিল, তাহলে মেশিন সংস্থাপন ব্যয় এটি আসলে মেশিন, যে মেশিনটি ক্রয় করা হয়েছে উক্ত মেশিনের নামেই ডেবিট হওয়া উচিত ছিল। আমরা জানি যে এটি মেশিন সংস্থাপন ব্যয় একটি এককালীন ব্যয় এবং এটি যেহেতু মূলধন জাতীয় ব্যয় তাহলে এটি কি হয়, সরাসরি উক্ত সম্পত্তির নামেই কি ডেবিট করতে হয়। তাহলে এটি আসলে মেশিন হিসাব নামেই ডেবিট হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কি করেছি, মজুরি হিসাবে ডেবিট করেছি। তাহলে প্রথম প্রশ্ন কি হওয়া উচিত ছিল, এই ক্ষেত্রে মেশিন হিসাব ডেবিট হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত কি হয়েছে, হয়েছে কি মেশিন হিসাব ডেবিট না হয়ে মজুরি হিসাব ডেবিট হয়েছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে কি করতে হবে, তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে যে মজুরি হিসাব যে ডেবিট হয়েছে সেটি ভুল হয়েছে, তাহলে সেটিকে মুছতে হবে। তাহলে সেটিকে মুছতে হলে কি করতে হবে, যেটি ডেবিট হয়েছে সেটিকে মুছতে হলে ক্রেডিট করে দিতে হবে। তাহলে আমাদের তিন নাম্বার যে ধাপ অর্থাৎ কি করতে হবে, সেখানে আমরা মজুরি হিসাবকে ক্রেডিট করব। এটা হচ্ছে প্রথম কাজ, কারণ মজুরি হিসাব আমরা ডেবিট করেছি যেটি হওয়া উচিত ছিল না, তাহলে ওটিকে মুছতে হবে। ওটিকে মুছতে হলে কি করব, আমরা ক্রেডিট করে দিব। তাহলে মজুরি হিসাব হয়ে গেল ক্রেডিট। কি হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি, মেশিন হিসাব ডেবিট হওয়া উচিত ছিল। তাহলে কি করতে হবে, অবশ্যই মেশিন হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে এক্ষেত্রে ভুল সংশোধনী দাখিলাটি কি দাঁড়ালো, মেশিন হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী, যে আমরা এখানে যে নীতিগত ভুলটি ছিল সেই নীতিগত ভুলের একটি সমাধান দিলাম। দ্বিতীয়ত আসো দুই নাম্বার উদ্দীপকে। এখানে বলা হয়েছে বিক্রয় বইয়ের যোগফল 5,000 টাকা কম দেখানো হয়েছে। বিক্রয় বইয়ের যোগফল 5,000 টাকা কম দেখানো হয়েছে, তাহলে এটি একটি ভুল আমরা জানি। প্রথমে তুমি বলো যে এটি আসলে কি ধরনের ভুল, যে বিক্রয় বইয়ের যোগফল 5,000 টাকা কম দেখানো হয়েছে, এটি কি নীতিগত ভুল? অর্থাৎ এখানে কি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় বা মুনাফা জাতীয়কে মূলধন এরকম কিছু দেখানো হয়েছে? না। তাহলে এটি নীতিগত ভুল না, এটি কি ধরনের ভুল? করণিক ভুল। করণিক ভুল অর্থাৎ কাজ করতে গিয়ে আমরা এই ভুলটা করেছি। কি ধরনের ভুল করেছি এখানে দেখো, আমরা বিক্রয় বইয়ের যোগফল 5,000 টাকা কম দেখিয়েছি অর্থাৎ কম লিখে ফেলেছি। তাহলে এটা কি লেখার ভুল, এটি হচ্ছে একটি লেখার ভুল। তাহলে এখানে বিক্রয় বইয়ের যোগফল 5,000 টাকা কম দেখানো হয়েছে, আমরা চিহ্নিত করতে পারলাম যে এটি হচ্ছে একটি লেখার ভুল, লিখতে গিয়ে আমরা ভুল করে ফেলেছি। আচ্ছা এখন বলো এটি কি এক পক্ষের ভুল না উভয় পক্ষের ভুল? নিঃসন্দেহে এটি এক পক্ষের ভুল, কারণ এখানে স্পষ্ট করে মেনশন করে বলেছে যে বিক্রয় বইয়ের বা বিক্রয় হিসাবের যোগফল 5,000 টাকা কম দেখানো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যখন এরকম এক পক্ষের ভুল হবে তখন আমরা দেখব যে কোন পক্ষের ভুল করেছে, নির্দিষ্ট করে বলা থাকবে। যেমন এখানে বলা হয়েছে বিক্রয় হিসাবের বা বিক্রয় বইয়ের ক্ষেত্রে ভুলটি করা হয়েছে, তাহলে বিক্রয় বইয়ের যোগফল 5,000 টাকা কম লেখা হয়েছে। তো আমরা প্রথমে যেই পক্ষের ভুলটি করেছি সেই পক্ষটিকে সংশোধন করব যখন এক পক্ষের ভুল থাকবে। এরকম যখন ভুল থাকবে তখন আমরা যেই পক্ষের ভুল হবে আগে সেই পক্ষের সংশোধনটি করে নিব। তাহলে তুমি বলো বিক্রয় বইয়ের যোগফল যদি 5,000 টাকা কম দেখানো হয়, এখন এটিকে ঠিক করতে হলে কী করতে হবে, যে বিক্রয় বইয়ের যোগফল 5,000 টাকা কি বাড়াতে হবে, তাই তো? তাহলে বিক্রয় বইয়ের যোগফল যদি 5,000 টাকা বাড়াতে হয়, তাহলে নর্মালি বলো বিক্রয়ের স্বাভাবিক জের কি, বিক্রয়ের স্বাভাবিক জের কি, ডেবিট না ক্রেডিট? হ্যাঁ গুড, থ্যাংক ইউ। বিক্রয়ের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। তাহলে বিক্রয়ের স্বাভাবিক জের যদি ক্রেডিট হয়, তাহলে আমাদেরকে যখনই বিক্রয় আরও বাড়াতে চাইবো তখন কি করতে হবে, ক্রেডিট করতে হবে। যতবার বাড়াতে চাইবো ততবার কি করতে হবে, ক্রেডিট করতে হবে।
তাহলে এখানে বিক্রয়ের যোগফল যেহেতু 5,000 টাকা কম দেখানো হয়েছে, তাহলে সমাধান কি হবে, সংশোধনী কি হবে? এই সংশোধনী হবে যে 5,000 টাকা এখন বাড়াতে হবে। তাহলে 5,000 টাকা যদি আমরা বাড়াতে চাই, তাহলে বিক্রয় হিসাবকে বা বিক্রয় বইকে আবারও কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে আমরা এখানে বিক্রয় বইকে 5,000 টাকায় ক্রেডিট করব। তাহলে আমাদের যাবে তো হবে বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। দেখো এখানে একটি পক্ষের যখন আমরা সমাধান পেয়ে গেলাম যে বিক্রয় হিসাব ক্রেডিট হবে 5,000, যেহেতু এক পক্ষের ভুল, তাহলে অপর পক্ষে আর কিছু চিন্তা করার দরকার নেই, অনিশ্চিত হিসাব ডেবিট লিখব 5,000 টাকায়। আরেক পক্ষে কি লিখব, অনিশ্চিত হিসাব ডেবিট 5,000 টাকা। তাহলে আমাদের সংশোধন হয়ে যাবে এক্ষেত্রে। আমরা কেন অনিশ্চিত হিসাব এখানে ডেবিট করলাম সেটিও তোমাদেরকে আগে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম। দেখো বিক্রয় হিসাবের যোগফল 5,000 টাকা কম দেখানো হয়েছিল, মানেই হচ্ছে বিক্রয় পাশে 5,000 টাকা কম লেখা হয়েছিল। তাহলে বিক্রয় পাশ কোনটা? বিক্রয় পাশ হচ্ছে ক্রেডিট, অর্থাৎ বিক্রয় স্বাভাবিক যে ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিট পাশে 5,000 টাকা কম দেখিয়েছিলাম, যেই কারণে রেওয়া মিল মিলছিল না। তখন আমাদের মিলানোর জন্য কি করতে হয়েছিল, অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করতে হয়েছে 5,000 টাকা। যে এই 5,000 টাকা কিসের আমরা জানতে পারলাম না, আমরা 5,000 টাকা কম ছিল সেখানে, তো এই জন্য আমরা 5,000 টাকা ক্রেডিট করেছিলাম অনিশ্চিত হিসাব নামে সেই পাশে। এখন যেহেতু সেই 5,000 টাকার একটা সলিউশন আমরা পেয়ে গেছি, অর্থাৎ এটা বিক্রয় হিসাব হবে 5,000 টাকা, এই কারণে আমরা কি করেছি, বিক্রয়কে বাড়িয়ে দিয়েছি 5,000 টাকা ক্রেডিট করে। তাহলে বিক্রয় বেড়ে গেল 5,000 টাকা ক্রেডিট। আর ডেবিট পাশে অনিশ্চিত হিসাব লেখার মানেই হচ্ছে সেই যে আমরা আগে অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করেছিলাম সেটিকে এখন মুছে দিলাম, এখন সেটি ডেবিট পাশে লেখার মানেই হচ্ছে সেটিকে মুছে দেওয়া। তার মানে কি, এটির একটা সুন্দর সংশোধনী হয়ে গেল, ভুলটা যেটা লিখেছিলাম আমরা অনিশ্চিত হিসাব সেটা মুছে গেল, সঠিক যা হবার কথা ছিল বিক্রয় হিসাব ক্রেডিট সেটিকে আমরা সঠিক পাশে বসিয়ে দিলাম। তাহলে আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বর উদ্দীপকে বলা আছে 50,000 টাকা যন্ত্রপাতি ক্রয় ক্রয় বইতে ডেবিট করা হয়েছে। 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় ক্রয় বইতে ডেবিট করা হয়েছে। আশা করি এই উদ্দীপকটি পড়েই তোমরা বুঝতে পারবে সহজে যে এটি কী ধরনের ভুল, কারণ আমরা আগেও আলোচনা করেছি প্রিভিয়াস লেকচারগুলোতে, প্লাস একটু আগেও আমরা এরকম একটা আইটেম আলোচনা করেছি। প্রথমে তোমাকে খুব ভালোভাবে উদ্দীপকটি পড়ে দেখতে হবে যে সেখানে আসলে কী বলা হয়েছে। তুমি যদি খুব ভালোভাবে পড়ে বুঝতে না পারো, তাহলে কিন্তু সমাধান দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় তোমাকে আগে উদ্দীপকটি পড়ে নিতে হবে, পড়ে বুঝতে হবে। এখানে দেখো 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় ক্রয় বইতে ডেবিট করা হয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে কি ক্রয় করেছিলাম, যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করলে কি ক্রয় বইতে ডেবিট করা উচিত নাকি যন্ত্রপাতি নামে ডেবিট করা উচিত? আমি তোমাদেরকে বলেছি যে 3টি প্রশ্ন দ্বারা আমরা এর সঠিক সমাধানটি সহজেই পেতে পারি। 3টি প্রশ্নের প্রথমটি হচ্ছে কি হওয়া উচিত ছিল। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এখানে 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, কি হওয়া উচিত ছিল, নিঃসন্দেহে বা নির্দ্বিধায় তুমি বলবে যন্ত্রপাতি হিসাব ডেবিট হওয়া উচিত ছিল 50,000 টাকা। কি হওয়া উচিত ছিল, যন্ত্রপাতি হিসাব ডেবিট হওয়া উচিত ছিল 50,000 টাকা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি হয়েছে বা আমরা কি করেছি, তা ক্রয় হিসাবে ডেবিট করেছি। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হওয়া উচিত ছিল 50,000 টাকা, কিন্তু আমরা কি করেছি, ক্রয় হিসাব ডেবিট করেছি 50,000 টাকা। এবার তৃতীয় প্রশ্ন, কি করতে হবে, করতে হবে যেটি সঠিকটি সঠিক পাশে লিখতে হবে, যদি কোনো ভুল করে থাকি সেটিকে মুছতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে, ভুল যেটি সেটিকে মুছতে হবে। তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট করেছি, এটিকে মুছতে হবে। ক্রয় হিসাব ডেবিটকে যদি মুছতে হয় কি করতে হবে, ক্রেডিট। তাহলে কি করতে হবে সেই জায়গায়, অর্থাৎ আমরা যখন ভুল সংশোধনী দিচ্ছি তখন আমরা লিখব ক্রয় হিসাব ক্রেডিট 50,000 টাকা। কি হওয়া উচিত ছিল, যন্ত্রপাতি হিসাব ডেবিট হওয়া উচিত ছিল। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে 50,000 টাকা। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট 50,000 টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে 50,000 টাকা। এটি হচ্ছে এখানে ভুল সংশোধনী দাখিলা, ভুলটি মুছে যাবে, সঠিকটি সঠিক পাশে বসে যাবে। তাহলে আমাদের কাজ কমপ্লিট। 4 নম্বর উদ্দীপকের এখানে 4 নম্বর অংশটি আমরা আলোচনা করব, প্রাপ্ত কমিশন 1,000 টাকা কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। প্রাপ্ত কমিশন 1,000 টাকা কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রাপ্ত কমিশন কথাটির মানে কি, কমিশন পাওয়া গেছে। তাহলে কমিশন যদি পাওয়া যায় সেটি আমাদের জন্য কি আয় না ব্যয়? নিঃসন্দেহে
আয়, কমিশন পাওয়া গেছে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য আয়। কিন্তু আমরা যদি লিখি শুধু কমিশন, তাহলে সেটি দ্বারা আমরা কি বুঝি? হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী আমি বলেছি যেগুলো নামিক বা আয়ব্যয়বাচক হিসাব, অর্থাৎ বেতন, ভাড়া, মজুরি, কমিশন, এই টাইপের যে আইটেমগুলো, এর আগে বা পরে যদি কোনো উপসর্গ বা প্রত্যয় যুক্ত না থাকে তাহলে ধরে নিতে হবে সেটি ব্যয়। তাহলে শুধু কমিশন বলা থাকার মানে হচ্ছে এটি ব্যয় বা প্রদান করা হয়েছে। তাহলে এখানে প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন মানে হচ্ছে আয়। তো আমরা প্রাপ্ত কমিশনকে কি করেছি? কমিশন হিসেবে ডেবিট করেছি। তার মানে একটি আয়কে আমরা কি করেছি? ব্যয় হিসাবে দেখিয়ে ফেলেছি। তাহলে একটা আয়কে যদি আমরা ব্যয় হিসাবে দেখাই তাহলে এটি কি ধরনের ভুল হবে? এটিও লেখার ভুল হবে। অর্থাৎ এখানে দেখো প্রাপ্ত কমিশন 1000 টাকা। তাহলে আমাদের প্রশ্ন যে তিনটি স্টেপ আমাদের যে কি হওয়া উচিত ছিল, যে আমাদের দেখো প্রাপ্ত কমিশন 1000 টাকা, এই ঘটনা যদি ঘটে তাহলে আমাদের হওয়া উচিত ছিল কি? প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট হওয়া উচিত ছিল 1000 টাকা। প্রাপ্ত কমিশন হিসাব কি হওয়া উচিত ছিল? ক্রেডিট হওয়া উচিত ছিল 1000 টাকা। কিন্তু কি করেছি বা কি হয়েছে? আমরা কমিশন হিসাব ডেবিট করে ফেলেছি কত? 1000 টাকা। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও এই জায়গাটিতে, যে দেখো প্রাপ্ত কমিশন ক্রেডিট হওয়ার কথা ছিল কত? 1000 টাকা। অর্থাৎ আমরা যখন দেখব যে কি হওয়া উচিত ছিল, তখন এখানে হওয়া উচিত ছিল প্রাপ্ত কমিশন ক্রেডিট 1000 টাকা, এটি হওয়া উচিত ছিল। কি হয়েছে? হয়েছে কমিশন হিসাব ডেবিট 1000। তাহলে একটু লক্ষ্য করো, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে হওয়া উচিত ছিল কিন্তু ক্রেডিট, সেই ক্ষেত্রে আমরা কি করে ফেলেছি? ডেবিট করে ফেলেছি। কি নামে? কমিশন নামে। কিন্তু হওয়া উচিত ছিল কি? প্রাপ্ত কমিশন। এই আইটেমটাকে আমরা কিভাবে ট্রিট করব একটু দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুবই কাজে লাগবে। আমরা সবসময় এই ভুল সংশোধনী করার ক্ষেত্রে মনে রাখবো যে আমরা তিনটা প্রশ্নের কথা বলেছি, যে কি হওয়া উচিত ছিল, কি হয়েছে আর কি করতে হবে। তো দেখো আমরা এখানে বললাম কি হওয়া উচিত ছিল, প্রাপ্ত কমিশন ক্রেডিট হওয়া উচিত ছিল, এটা আমরা জানলাম। আমরা কি ভুল করেছি? আমরা কমিশন হিসাবে ডেবিট করেছি। তাহলে আমাদের সঠিক কি হওয়া উচিত ছিল সেটা আমরা যেমন জানলাম, আমরা কি ভুল করেছি সেটাও কিন্তু জানলাম। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, যেটি ভুল করেছি আমরা, সেই ভুলটিকে তো আর রাখা যাবে না। তাহলে ভুলটাকে আগে আমরা কি করব? মুছে ফেলার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা বলো, এখানে কমিশন হিসাব ডেবিট আছে 1000, এই ভুলটিকে যদি আমি মুছতে চাই তাহলে কি করতে হবে? কমিশন হিসাব ক্রেডিট করতে হবে 1000, তাই তো? কমিশন হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে 1000। তাহলে দেখো আমি এখানে লিখলাম যে কমিশন হিসাব ক্রেডিট কত? 1000। তাহলে যে আমি কমিশন হিসাব ক্রেডিট লিখলাম 1000, এটি লেখার ফলে আমি কি করলাম? আমার এই ভুলটিকে মুছে ফেললাম। তাহলে কিন্তু আমার এই ভুলটি আর থাকলো না, কমিশন হিসাব যে ডেবিট করেছিলাম এটিকে আমি মুছে ফেললাম, কমিশন হিসাব ক্রেডিট করে। আচ্ছা এবার বলো কি হওয়া উচিত ছিল? প্রাপ্ত কমিশন ক্রেডিট হওয়া উচিত ছিল। এই যে দেখো এখানে প্রাপ্ত কমিশন যে ক্রেডিট, আমি এটিকেই রাখলাম, কারণ কি এটিকে আমি আবার নতুন করে লিখতাম যে হওয়া উচিত ছিল কি? প্রাপ্ত কমিশন ক্রেডিট কত টাকা? 1000 টাকা। তাহলে এখানে ক্রেডিট পাশে আমার কত টাকা এসে গেল? 2000 টাকা। তাহলে অপর পক্ষে আমি কি লিখবো? অনিশ্চিত হিসাব ডেবিট পাশে আমি লিখবো অনিশ্চিত হিসাব ডেবিট 2000 টাকা। অনিশ্চিত হিসাব ডেবিট হচ্ছে 2000 টাকা। তাহলে দেখো এখানে ভুলটি মূলত ছিল কি? 1000 টাকার ভুল, কিন্তু আমার এখানে অনিশ্চিত হিসাব নামে কত এসেছে? 2000 টাকা। তার মানে রেওয়া মিলে যে গরমিলটি হয়েছিল সেটি কিন্তু 2000 টাকার গরমিল হয়েছিল। এখন এই ব্যাপারটা একটু আলোচনা করলেই তুমি বুঝতে পারবে যে আসলে ঘটনাটি কি ঘটেছিল। দেখো তুমি যদি ধরো ডেবিট পাশে
500 টাকা লিখার কথা একটা আইটেম, ধরো ভাড়া, ভাড়া হিসাব, যে ভাড়া তুমি 500 টাকা প্রদান করেছো, তাহলে এটা কি হওয়া উচিত? ডেবিট হওয়া উচিত। তাহলে ডেবিট হওয়া উচিত এটি, এটি তুমি লিখলে না, যে ভাড়া হিসাবটা ভুলে বাদ পড়ে গেল বা লিখা হলো না। এবার বলো ডেবিট পাশের আইটেম আমি ডেবিট পাশে লিখলাম না, তাহলে কত টাকা গরমিল হবে? গুড, 500 টাকা। অর্থাৎ ডেবিট পাশের আইটেম ডেবিট পাশে যদি লিখা না হয়, 500 টাকার একটি আইটেম, তাহলে রাও মিলে গরমিল হবে কত টাকা? 500 টাকা। ডেবিট পাশে 500 টাকা লেখা হয়নি বিধায় 500 টাকায় কম পড়বে। এবার বলতো যে রাও মিলের ভাড়া নামক যে আইটেমটি 500 টাকা, সেটি ডেবিট পাশে লিখার কথা ছিল, আমরা যদি না লিখি তাহলে 500 টাকা গরমিল হবে, কিন্তু ভুলে যদি এটিকে ক্রেডিট পাশে লিখে ফেলি তাহলে কি হবে? ক্রেডিট পাশের যোগফল আরও 500 টাকা বেড়ে যাবে না? অর্থাৎ আগে এমনিতেই না লিখলেই কি হতো? 500 টাকা গরমিল হতো। এখন এটিকে ভুলক্রমে যদি ক্রেডিট পাশে লিখে ফেলি তাহলে কত গরমিল হবে? 500 পাশে 1000 টাকা গরমিল হবে না? তাহলে 1000 টাকা কিন্তু গরমিল হয়ে যাবে। অর্থাৎ মনে রাখবে, আমরা যদি ডেবিট পাশের আইটেম ডেবিট পাশে না লিখি তাহলে 1000 টাকার আইটেম থাকলে 1000 টাকায় গরমিল হবে, যদি ক্রেডিট পাশের আইটেম ক্রেডিট পাশে না লিখি যদি 1000 টাকার আইটেম থাকে 1000 টাকায় গরমিল হবে। কিন্তু ভুলক্রমে যদি ডেবিট পাশের আইটেম ক্রেডিট পাশে লিখে ফেলি তাহলে কিন্তু ডবল গরমিল হবে, তাহলে 1000 টাকার আইটেম থাকলে 2000 টাকার গরমিল হবে, 2000 টাকার আইটেম থাকলে 4000 টাকার গরমিল হবে। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এখানেও কিন্তু আইটেমটি এমনই ছিল। যাই হোক, তারপর দেখো 5 নম্বর আইটেম, সাফায়াতের নিকট হতে প্রাপ্ত 10000 টাকা ভুলক্রমে আলমের হিসাবে 1000 টাকা ক্রেডিট করা হয়েছে। সাফায়াতের নিকট হতে প্রাপ্ত 10000 টাকা ভুলক্রমে আলমের হিসাবে 1000 টাকায় ক্রেডিট করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি বারবার বলছি তোমাদেরকে, যখনই তুমি সেই 3টি ধাপের মাধ্যমে ভুল সংশোধনী করার চেষ্টা করবে, তখন 100% সঠিক, শুদ্ধ, অথেন্টিক একটি ওয়েতে তুমি কাজটি কমপ্লিট করতে পারবে। সেজন্য নিয়মের বাইরে প্লিজ কোনো কিছু করতে যাবে না, মুখস্থ বিদ্যার যে বদভ্যাস সেটি ত্যাগ করতে হবে 100%, অন্তত পক্ষে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। এখানে তোমাকে যাই করবে সেটি কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজ করতে হবে, নিয়ম নীতিমালা সাথে। এখানে মুখস্থ করার কোনো সুযোগ আসলে নেই। তাহলে দেখো, সাফায়াতের নিকট হতে প্রাপ্ত 10000 টাকা, এইটুকু পর্যন্ত থাকো যে সাফায়াতের নিকট হতে প্রাপ্ত 10000 টাকা তাহলে কি হওয়া উচিত ছিল? সাফায়াত যদি আমাকে 10000 টাকা দিয়ে থাকে, দেয় বা প্রদান করে, তাহলে সেক্ষেত্রে আমার কাছে তো টাকা আসবে, নগদ টাকা আসবে, নগদান হিসাব ধরো ডেবিট, সাফায়াত হিসাব কি? ক্রেডিট। সাফায়াত হিসাব কি হওয়া উচিত ছিল? ক্রেডিট। তাহলে এখানে আমরা কি করেছি? ভুলক্রমে আলমের হিসাবে ক্রেডিট করেছি। আচ্ছা, সাফায়াতের নাম হওয়া উচিত ছিল, সেখানে আমরা সাফায়াত না লিখে কার নামে লিখেছি? আলমের নামে লিখেছি, আলমের হিসাবে ক্রেডিট করেছি। এটি কি ধরনের ভুল? সাফায়াতের নামে না লিখে আমরা আলমের নামে লিখে ফেলেছি। তারপরও কি দেখো, 10000 টাকার জায়গায় আমরা কি করেছি? 1000 টাকা লিখে ফেলেছি। তাহলে এখানে কিন্তু 2টা ভুল আমাদের সংঘটিত হয়েছে। তাহলে 10000 টাকা যখন সাফায়াতেরটা সাফায়াতের নামে না লিখে আলমের নামে লিখবো, তখন কিন্তু এটা একটি বেদাখিলার ভুল হয়ে যাবে। আবার যখন 10000 টাকার জায়গায় আমরা 1000 টাকা লিখে ফেলবো, সেটা কিন্তু একটি লেখার ভুল হবে। এখানে 2টি ভুলই সংঘটিত হয়েছে। তো আমরা দেখো একটু আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা যদি যাই তাহলে কি করতে হবে? সাফায়াতের নিকট থেকে আমরা পেয়েছি, তাহলে কি হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল সাফায়াত হিসাব ক্রেডিট কত? 10000 টাকা। কারণ সাফায়াতের নিকট থেকে আমরা পেয়েছি কত টাকা? 10000 টাকা। আচ্ছা, আমরা কি করেছি? আলমের হিসাবে ডেবিট করেছি। তাহলে আমরা যা করেছি বা যা লিখেছি সেটি হচ্ছে আলম হিসাব ডেবিট 1000 টাকা। আমরা লিখেছি আলম হিসাব ডেবিট 1000 টাকা, এটি হওয়া উচিত ছিল কিন্তু আমরা এটি করেছি। তাহলে এটিকে কি করতে হবে? মুছতে হবে। তাহলে প্রথম কথায় আমি বলেছি যে যেটি ভুল আমাদের সেটিকে প্রথম আমরা মুছে ফেলবো।
তার আলম হিসাব ডেবিট 1000 টাকা, এটি যেহেতু ভুল এটাকে মুছবো, তাহলে মুছতে হলে কি করতে হবে, আলম হিসাব ক্রেডিট করে ফেলতে হবে 1000। তাহলে আমি এখানে লিখলাম যে আলম হিসাব ক্রেডিট কত টাকা, 1000 টাকা। আলম হিসাব ক্রেডিট লিখলাম 1000 টাকা। তাহলে এখানে আলম হিসাব ক্রেডিট 1000 টাকা লিখায় আমাদের আলমের যে ভুলটি সেটি সংশোধন হয়ে গেল। আমাদের সঠিক কি হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল সাফায়েত হিসাব ক্রেডিট 10000। আমরা লিখলাম সাফায়েত হিসাব ক্রেডিট 10000 টাকা। তাহলে সাফায়েত হিসাব এখানে ক্রেডিট হওয়া উচিত ছিল 10000 টাকা। এবার এই দুটো মিলে কত হয়, দুটো মিলে হয় 11000 টাকা। তাহলে এখানে অনিশ্চিত হিসাব কি হবে, অনিশ্চিত হিসাব ডেবিট হবে 11000 টাকা। আমরা আগে যে কাজটি করলাম ঠিক একইভাবে আমরা এখানে লিখে দিলাম, যে যেটি ভুল ছিল সেটিকে মুছে দিলাম, যেটি সঠিক হওয়ার কথা ছিল সেটিকে লিখলাম, দুটোই ক্রেডিট পাশে চলে এসেছে। তাহলে 10 আর 1 11000 টাকা, তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট হবে 11000 টাকা। তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমরা কয়েকটি আইটেম বা উপাদান বা উদ্দীপক এখানে আলোচনা করলাম, ভুল সংশোধনী দাখিলা আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করলাম, যে নিয়ম অনুযায়ী আমরা যা শিখেছি কতটুকু শিখতে পেরেছি বা আসলে আদৌ আমরা বুঝতে পেরেছি কিনা সেটি বোঝার জন্য আমি আর একটু রিভাইজ করলাম। এই উদ্দীপকের কাজগুলো করতে গিয়ে আমি এর সাথে সংশ্লিষ্ট যে নিয়ম বা নীতিগুলো ছিল টেকনিক্যালি, কিন্তু আমি আবারও সেগুলো একটু রিভাইজ করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। বা লাস্ট ক্লাসে যদি কেউ উপস্থিত নাও থেকে থাকো সেও যেন এটিকে বুঝতে পারো, সেই জন্য আমি আবারও এই কাজটি করলাম। তো মূলত এই ছিল আমাদের ভুল সংশোধনী দাখিলার আলোচনা। আমাদের আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার আলোচনা করব। আজকে আমরা সেই চ্যাপ্টারটির খুবই সংক্ষিপ্ত একটু আলোচনাই করব, একেবারে বেসিক কিছু আলোচনা। নেক্সট ক্লাসে আমরা এর উপর যে অঙ্ক বা উদ্দীপক ম্যাথমেটিক্যাল যে প্রয়োগটি আমরা সেটি করব। তো আজকে আমরা তার ব্যাপারে একটু প্রাথমিক আলোচনা নিব, ধারণা নিব। তো এই পর্যন্ত আমরা ভুল সংশোধনী দাখিলার যে অংশটি সেটিকে শেষ করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি প্রতিষ্ঠানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা ফ্যাক্টর পালন করে যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাসেট বা সম্পদ। আমরা এই অ্যাসেট বা সম্পদ এই বিষয়টির উপর ভিত্তি করে আমার প্রতিষ্ঠানের সার্বিক মূল্যায়নের বিবেচনা কিন্তু করি। একটা প্রতিষ্ঠানে আমরা জানি যে হিসাব সমীকরণ যেটি আমাদের A=L+OE, অর্থাৎ দেখো সমীকরণের আলোচনাটি যখন আসে তখন কিন্তু বলা হচ্ছে যে A=L+OE, অর্থাৎ অ্যাসেট =Liabilities + Owner's Equity। তাহলে দেখো অ্যাসেটটা কিন্তু একটা পাশের সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে, আরেকটা পাশে বলা হচ্ছে যে এই অ্যাসেটটা কি হবে, Liabilities + Owner's Equity, এই দুইটা মিলে হবে এই অ্যাসেট। অর্থাৎ আমাদের মালিক একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে সত্ত্বাধিকার বা ওনার, সে কি করবে, সে কিছু সম্পত্তি নিয়ে কারবার আরম্ভ করবে, পাশাপাশি অন্য আমরা তৃতীয় কোনো পক্ষ থেকে ব্যাংক বা কোনো পাওনাদার বা আদার্স কোনো প্রতিষ্ঠান থেকে আমরা টাকা পয়সা নিয়ে বা লোন করে বা ঋণ নিয়ে আমরা কি করব, আরও কিছু সম্পদ হয়তো বা অর্জন করব। অর্থাৎ মোট কথা হচ্ছে একটি প্রতিষ্ঠানে যত টাকার সম্পদ থাকবে তত টাকারই কি হবে, দায় প্লাস মালিকানা সত্ত্ব হবে। তাহলে সম্পদ যে বিষয়টি আমরা একটি আর্থিক বছর শেষে একটি প্রতিষ্ঠান কি করে, একটি আর্থিক বিবরণী প্রস্তুত করে। সে আর্থিক বিবরণী প্রস্তুত করার দেখো মূল যে উদ্দেশ্য সেটি কিন্তু নাম্বার 1 হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক ফলাফল নির্ণয় করতে হলে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে বিশদ আয় বিবরণী, মানে নিট লাভ বা ক্ষতি সম্পর্কে জানতে পারি। এই নিট লাভ বা ক্ষতি নির্ণয় করাটাই হচ্ছে আর্থিক ফলাফল। দ্বিতীয় অংশে আমরা সেকেন্ড পার্টে আমরা যেটি করি সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী।
এই আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে যেখানে সম্পদ এবং দায়, একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং মোট দায়কে যেখানে আমরা কি নির্ণয় করি, অর্থাৎ বছর শেষে বা উক্ত আর্থিক বছরের শেষে প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ কত, মোট দায়ের পরিমাণ কত। এই মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ যখন মিলে যায় তখন আমরা বুঝি যে সেটি ঠিকঠাক আছে। তবে শুধু মিলে যাওয়া পর্যন্তই ব্যাপারটি সীমাবদ্ধ নয়, প্রতিষ্ঠানের মোট সম্পত্তি কত আছে, আগে কত ছিল, ভবিষ্যতে এটিকে কতটুকু বৃদ্ধি করা যাবে, এই পরিকল্পনায় কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যস্ত থাকি। অর্থাৎ অ্যাসেটকে, প্রতিষ্ঠানের সম্পদকে কিভাবে দ্রুত বৃদ্ধি করা যায়, এটি মূল বিষয়। তোমরা লক্ষ্য করলেই দেখবে যে কোনো প্রতিষ্ঠানের মোট যে সম্পত্তি থাকে তার 40-90% কিন্তু স্থায়ী সম্পদে বিনিয়োগ করা হয়। অর্থাৎ সম্পত্তি দুই প্রকারের হয় আমরা জানি, একটি হচ্ছে স্থায়ী সম্পদ আর একটি হচ্ছে চলতি সম্পদ। এই যে স্থায়ী সম্পদ বা চলতি সম্পদ, দেখো আমি এখানে আমার আলোচনার শুরুতে বলেছিলাম যেখানে যে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এর মধ্যে আমরা যে কয়েকটি টপিক সম্পর্কে আজকে আলোচনা করব, একেবারে বেসিক বা প্রাইমারি, সেটা হচ্ছে সম্পদের ধারণা, সম্পদের শ্রেণী বিভাগ, সম্পদের মূল্যায়ন আর হচ্ছে সম্পদের অবচয়। আমরা থিওরিটিক্যাল কিছু আলোচনা এই বিষয়গুলোর উপর আজকে করব। তাহলে সম্পদের ধারণা আমি তোমাদেরকে বললাম একটু আগেই যে সম্পদ কি। সম্পদ হচ্ছে এমন একটা জিনিস যে যেটি আমরা প্রতিষ্ঠানে অর্জন করে থাকি, অর্জন করি কিসের জন্য, ভবিষ্যতে মুনাফা অর্জনের জন্য, যেটি থেকে আমরা ভবিষ্যতে মুনাফা অর্জন করতে পারি। এবং এই সম্পদটা আমরা কিন্তু পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি না, যেগুলো আমরা ব্যবহারের জন্য বা এখান থেকে আমরা উপযোগ ব্যবহার করার জন্য অর্জন করে থাকি সেটিকে আমরা বলি সম্পদ। তো এক বছরের কম সময়ের জন্য যদি কোনো সম্পদ অর্জিত হয় সেটিকে আমরা বলি চলতি সম্পদ, এবং এক বছরের বেশি সময়ের জন্য যদি হয় সেটিকে আমরা স্থায়ী সম্পদ। মূলত এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যেটি, সেখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে স্থায়ী সম্পদ নিয়েই আলোচনা করব। কারণ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই আলোচনাটির মূল যে বিষয়টি সেটি হচ্ছে অবচয়। সেই অবচয়ের আলোচনা করতে গেলে আমাদের স্থায়ী সম্পদের উপরই করতে হবে, কারণ অবচয়টা মূলত স্থায়ী সম্পত্তির উপরই ধার্য করা হয়। আমরা জানবো আস্তে আস্তে কিভাবে আসলে অবচয় ধার্য করা হয় বা অবচয় জিনিসটা কি, আমরা আসছি আলোচনা। তাহলে সম্পদের ধারণা আমরা মোটামুটি পেলাম, যে সম্পদের ধারণাটার মধ্যে আমরা যে আলোচনাটা করলাম সেটি হচ্ছে যে সম্পত্তি আমরা কি করব, একটা নির্দিষ্ট পরিমাণের অর্থের বিনিময়ে আমরা অর্জন করব, এবং যেটি অর্জন করব স্থায়ী সম্পত্তি যদি হয় তাহলে অবশ্যই সেটি থেকে আমরা কি এক বছরের বেশি সময় বা দীর্ঘ দিন কি করব, সুবিধা ভোগ করব বা উপযোগ লাভ করব, সেটি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদ হচ্ছে যেটি এক বছরের কম সময়ের জন্য অর্জিত হবে এবং এটি এক বছরের মধ্যেই তার ব্যবহার বা নিঃশেষ হয়ে যাবে, সে উপযোগিতা হ্রাস পাবে, সেটি হচ্ছে চলতি সম্পদ। সম্পদের শ্রেণী বিভাগ, দেখো আমরা কোন সম্পদের শ্রেণী বিভাগ এখানে আলোচনা করছি, আমরা যেটি আলোচনা করছি সেটি হচ্ছে স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ। তো স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ আলোচনা করতে গেলে আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে স্থায়ী সম্পদ তিন প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে দৃশ্যমান সম্পদ, একটি হচ্ছে অদৃশ্যমান সম্পদ, আর একটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, ইংরেজিতে যেটিকে বলে ট্যাঞ্জিবল অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, আর হচ্ছে ন্যাচারাল অ্যাসেট। তাহলে আমরা এখানে দেখো একটা চার্টে আমরা দেখিয়েছি যে স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ, এখানে পরিসম্পদ, দালান ও সরঞ্জাম আমরা তিনটাকেই বলি, অর্থাৎ প্রপার্টি, ল্যান্ড অ্যান্ড ইকুইপমেন্ট। একটি সম্পদ বা স্থায়ী সম্পদ যেটি আমাদের, মূলত এই তিনটি ক্যাটাগরির মধ্যেই হয়ে থাকে, পরিসম্পদ বা প্রপার্টি, দালান অর্থাৎ ল্যান্ড এবং ইকুইপমেন্ট বা সরঞ্জাম। তাহলে এ পরিসম্পদ, দালান ও সরঞ্জাম এটি হচ্ছে মূলত আমাদের স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদের মধ্যে বা এই স্থায়ী সম্পদকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে দৃশ্যমান বা ট্যাঞ্জিবল অ্যাসেট, একটি হচ্ছে অদৃশ্যমান বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট, আর একটি হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল অ্যাসেট। তাহলে এই তিন প্রকারের সম্পদ হয়ে থাকে। তাহলে এবার আসো প্রিয় শিক্ষার্থী, যে দৃশ্যমান সম্পদ যেটি আমরা বলি, দৃশ্যমান সম্পদ বলতে কি বোঝায়, দৃশ্যমান সম্পদ মানে হচ্ছে যেটি দেখা যায় চোখে, অর্থাৎ ছোঁয়া যায়, দেখা যায়, যেই সম্পদগুলোকে আমরা দেখতে পারি ধরে সেটি হচ্ছে দৃশ্যমান।
যেমন ধরো ভূমি বা যন্ত্রপাতি বা কলকব্জা অথবা মোটর গাড়ি, এই সম্পদগুলো কি দেখা যায় বা ছোঁয়া যায়, অর্থাৎ এর অস্তিত্বটা আমরা স্পষ্ট দেখতে বা ছুঁতে পারি, সেটিকে আমরা বলি দৃশ্যমান সম্পদ। আবার হিসাব বিজ্ঞান আমাদের আরো কিছু সম্পদ আছে যেগুলোকে আমরা বলি ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা অদৃশ্যমান সম্পদ। সেই অদৃশ্যমান সম্পদগুলোর সংজ্ঞাটা এরকমই যে যাকে দেখা যায় না বা ছোঁয়া যায় না, যার অস্তিত্বটা আমরা দেখে বা ছুঁয়ে অনুভব করতে পারি না, সেটিকে বলা হয় অদৃশ্যমান সম্পদ। যেমন সুনাম, প্যাটেন্ট, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। এগুলো সম্পর্কে আগেও আমরা বেসিক আলোচনা করেছি একেবারে শুরুর দিকে হিসাবের, যখন আমরা শ্রেণীবিভাগ আলোচনা করেছি, যখন হিসাবের ক্যাটাগরিগুলো আমরা আলোচনা করেছি তখন আমরা এগুলো পেয়েছি। তারপরও প্রয়োজন সাপেক্ষে আমি আবারও এগুলো নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করে দেব। তাহলে এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। নেক্সট হচ্ছে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ন্যাচারাল অ্যাসেট। ন্যাচারাল অ্যাসেট বলতে বিভিন্ন খনি, ধরো কয়লার খনি, হীরার খনি, সোনার খনি, গ্যাসের খনি, এই যে এগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল, অর্থাৎ প্রকৃতি থেকে যেগুলো আমরা আহরণ করি বা প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো, যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, সেগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। তাহলে এই হচ্ছে সম্পদের বা স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ। স্থায়ী সম্পদের মূল্যায়ন, এখানে স্থায়ী সম্পদের মূল্যায়নের যে ব্যাপারটি বলা হচ্ছে সেটিকে আমরা সহজভাবে বুঝবো যে কথাটির মাধ্যমে, সেটি হচ্ছে যখন কোনো স্থায়ী সম্পদের মূল্যায়নের কথা বলবে তখন তোমাকে বুঝতে হবে যে অর্থাৎ ওই সম্পত্তির মূল্যটা আমরা কত ধরব, অর্থাৎ সম্পত্তির মূল্যটা যেই সময় আমরা মূল্যায়নের কথা বলবো তখন তার মূল্যটা কত নির্ধারণ করা হবে বা সেটি কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে। একটি ব্যাপার তোমার মাথায় রাখতে হবে যে একটি সম্পত্তি আমরা যখন ক্রয় করব সেই গৃহীত সম্পত্তির তৎকালীন বাজার মূল্য অথবা এর পেছনে নগদ যে আমার ব্যয়, এই দুটির যে কোনো একটি প্রাধান্য পাবে। কথাটি আশা করি বুঝতে পেরেছ। তারপর আমি আরেকটু ক্লিয়ার করে বলছি, যখন আমি একটি সম্পত্তি ক্রয় করব, আমি একটি ধরো জমি ক্রয় করলাম, এখন এই জমিটি 5 বছর আগে ক্রয় করেছি, 5 বছর আগে আমি 50,000 টাকায় জমিটি ক্রয় করেছি, আবার 5 বছর পর এই জমিটির মূল্য এখন বর্তমানে বাজারে আছে 1,00,000 টাকা, তাহলে দেখো এখানে কিন্তু দুটি মূল্য হচ্ছে, অর্থাৎ বর্তমানে এর বাজার মূল্য আছে 1,00,000 টাকা, কিন্তু এই সম্পত্তি অর্জনে আমি ব্যয় করেছি কত 50,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি কোনটি তোমার মূল্যায়নের ক্ষেত্রে এখন প্রায়োরিটি পাবে, অর্থাৎ এই সময় যখন তুমি ওই স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করবে অর্থাৎ এর মূল্য তুমি নির্ধারণ করবে অথবা কোথাও প্রদর্শন করবে যে এটির মূল্য কত, তখন তুমি কোন মূল্যটি দেখাবে, 50,000 দেখাবে নাকি 1,00,000 টাকা দেখাবে, এটি ডিপেন্ড করে কোন পদ্ধতি তুমি ব্যবহার করছো এই স্থায়ী সম্পত্তি মূল্যায়নের ক্ষেত্রে বা অবচয় ধার্যের ক্ষেত্রে, সেই পদ্ধতি উপর নির্ভর করবে তুমি কোন অবস্থাটিকে মূল্যায়ন বা বিবেচনা করবে। তাহলে আমরা এখানে দেখো যে মূল্যায়ন করার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়, যেমন নগদ বাট্টায় ক্রয়, যে আমরা অনেক সময় অনেক সম্পত্তি কিনে থাকি বা অর্জন করে থাকি যেটির উপর হয়তো বাট্টা থাকে, তাহলে নগদ বাট্টায় যদি ক্রয় করে থাকি তার মানে কিন্তু 1,00,000 টাকার একটি সম্পত্তি হয়তো বা আমি 80,000 টাকায় ক্রয় করছি, অ্যাকচুয়ালি সম্পত্তির মূল্য কিন্তু ছিল 1,00,000 টাকায়, বর্তমানে সেই সম্পত্তির বাজার মূল্য কত 1,00,000 টাকা, কিন্তু আমি নগদ বাট্টায় ক্রয় করাতে বা সে আমাকে একটি বিশেষ সুবিধা দেওয়াতে আমি সেটি 80,000 টাকায় ক্রয় করতে পেরেছি, তাহলে আমার মূল্যায়নটা কোনটা হবে, 80,000 টাকা হবে না 1,00,000 টাকা হবে। বিলম্বিত ঋণ চুক্তি, অনেক সম্পত্তি আমরা ক্রয় করে থাকি যেটি একটি বিলম্বিত ঋণ চুক্তির মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ আমি এখন কিছু টাকা দেব তারপর আবার প্রতি মাসে মাসে কিছু করে টাকা দিয়ে যাব, এভাবে আমি 10 বছরে টাকাটা পরিশোধ করব। তাহলে এই যে ব্যাপারটা যে সম্পত্তিটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি তাৎক্ষণিকভাবে সেই সময়, কিন্তু তার মূল্যটা আমি পরিশোধ করছি ধীরে ধীরে একটি নির্দিষ্ট সময়ে, তাহলে এটা হচ্ছে বিলম্বিত ঋণ চুক্তি। তারপর এককালীন নগদ, যে আমরা কোনো সম্পত্তি এককালীন নগদেও ক্রয় করতে পারি, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা জমি বা ভূমি এই জিনিসগুলো যখন ক্রয় করি তখন কি করি এককালীন আমরা টাকাটা পরিশোধ করে সেটিকে ক্রয় করে থাকি। শেয়ার বিলিকরণ, অনেক ক্ষেত্রে আমরা দেখি প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এই বইতে অনেক অঙ্কে আমরা পাবো যে আমরা শেয়ার বিলিকরণের মাধ্যমে একটি সম্পত্তি অর্জন করতে পারি বা একটি সম্পত্তি অর্জন করে তার মূল্য আমরা নগদ টাকায় না করে আমরা শেয়ার বিলি করে
তার মূল্যটা পরিশোধ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালুয়েশনটা বা সম্পত্তির যে মূল্যায়নটা সেটা আমরা কিভাবে করব, এই বিষয়গুলো আমাদের এখানে আসবে, এই সামনে অঙ্কগুলোতেও কাজে লাগবে। ফোর্থ বা আজকে যে শেষ অংশটি আমাদের আলোচনা সেটি হচ্ছে সম্পদের অবচয়। এই যে সম্পদের অবচয়ের কথা বলা হচ্ছে, এই সম্পত্তির যে অবচয়, আমাদের এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের মূল যে উপাদানটি বা আলোচনার যে মূল বিষয়টি সেটি কিন্তু অবচয়, সেটি হচ্ছে অবচয়। এই অবচয়ের ইংরেজিটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন বা অবচয়, এই ডিপ্রিসিয়েশনটা এসেছে ডি প্রিটিয়াম, এই ল্যাটিন শব্দ থেকে। এই ল্যাটিন শব্দ থেকে এসেছে, ডি প্রিটিয়াম থেকে এসেছে ডিপ্রিসিয়েশন। ডি শব্দটির মানে হচ্ছে কম আর বা কমে যাওয়া, আর প্রিটিয়াম শব্দটির মানে হচ্ছে মূল্য। তাহলে ডিপ্রিটিয়াম এই ল্যাটিন শব্দটির মূলত অর্থ দাঁড়ায় যে কোনো কিছুর মূল্য কমে যাওয়া। তাহলে এই ডিপ্রিসিয়েশন বা অবচয় আমরা যেটিকে বলি, এটির মূল বিষয়টি কিন্তু হচ্ছে যে এর মূল্য কমে যাওয়া। অর্থাৎ যখনই আমরা আমাদের স্থায়ী সম্পত্তির মূল্য কমে যাওয়াকে বোঝাই, তখনই আমরা সেটিকে কি বলি, অবচয় বলি। এখন এই স্থায়ী সম্পত্তির যে মূল্য কমে যাওয়া, সেটি বিভিন্ন কারণেই ঘটতে পারে। আমরা মূলত যেটি বলে থাকি যে কোনো সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকেই বলা হয় অবচয়। অর্থাৎ একটা সম্পত্তি ব্যবহার করতে করতে কি হয়, সেটির মূল্য কিছুটা হ্রাস পায়, সেটিকে আমরা বলি অবচয়। তো এখন এটি ব্যবহারজনিত মূল্য হ্রাস হতে পারে, কালের বিবর্তনের কারণে এটি হতে পারে, ব্যবহারের অপ্রচলন এটার একটা কারণ হতে পারে, প্রাকৃতিক কোনো বিষয় এগুলাও এটার পিছনে একটা ফ্যাক্টর হতে পারে। অর্থাৎ সব কিছুর পর মূল কথাটা হচ্ছে, একটি স্থায়ী সম্পত্তি যেহেতু এটি লম্বা সময় বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়, তাহলে আমাদের কি করতে হয়, প্রতি বছর সেই সম্পত্তিটির একটি সঠিক মূল্যায়ন করে আমাদের হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয় যে আজকে এক বছর পর আমার অ্যাকচুয়ালি সম্পত্তির পরিমাণ কত রয়েছে। তো আমি প্রকৃতপক্ষে একটি সম্পত্তির মূল্য বছরের শুরুতে যা থাকে, আমরা যে মূল্যে ক্রয় করি, সেটি যদি দেখাতে থাকি সারা বছর সারা জীবন, তাহলে কি হবে, একটা সময় দেখা যাবে সম্পত্তির মূল্য সেই শুরুতে যা দেখিয়েছিলাম এখনো তাই রয়েছে, কিন্তু ব্যবহার করতে করতে এটির কার্যক্ষমতা হ্রাস পেতে পেতে হঠাৎ করে এটি ব্যবহারের চরম অনুপযোগী হয়ে গেছে। অর্থাৎ সেই সম্পত্তি ব্যবহারের মতো আর কার্যকারিতা নেই, ক্ষমতা নেই, উপযোগ সম্পূর্ণ হ্রাস পেয়ে গেছে। তখন কিন্তু আমাদের আরেকটি সম্পত্তি তাৎক্ষণিকভাবে স্থলাভিষিক্ত করতে হবে, আরেকটি সম্পত্তি কিন্তু অর্জন করতে হবে তার জায়গা। কিন্তু সেই সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি অর্জন করতে গেলে যেই পরিমাণ ফিনান্সিয়াল অ্যাবিলিটি দরকার, সেটি আমার কাছে তখন নাও থাকতে পারে। তাহলে আমি তখন সেই পরিমাণ অর্থ যোগান দিতে না পারার কারণে আমার সম্পত্তিটি অর্জিত হবে না, আর তা যদি না হয় তাহলে আমার উৎপাদন কাজ হয়তো ব্যাহত হবে, অথবা আমার বিক্রয় ব্যবস্থায় একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। মোট কথা হচ্ছে, সেটি আমার প্রতিষ্ঠানের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো এই কারণেই প্রত্যেক প্রতিষ্ঠান কি করে, যেহেতু স্থায়ী সম্পত্তিগুলো একটি বড় অ্যামাউন্টের বিনিময়ে অর্জন করা হয়, এবং এটি ব্যবহার করতে করতে যখন হঠাৎ করে এক পর্যায়ে এটি শেষ হয়ে যাবে, তখন আবারও কি করতে হবে, একটি বড় অ্যামাউন্ট কিন্তু তার পেছনে ব্যয় করতে হবে। তো একটি প্রতিষ্ঠানে অবশ্যই তত পরিমাণ নগদ অর্থ সবসময় বা তারল্য সবসময় উপস্থিত থাকে না, কেউ এত টাকা নগদ জমিয়ে রাখে না। সব টাকাই কি করে, ওই যে বললাম 40-90% আমরা কি করি, স্থায়ী সম্পদে বিনিয়োগ করার চেষ্টা করি। তো সেই সম্পত্তিটি পুনরায় স্থলাভিষিক্ত করতে আমাদের যেন খুব বেশি বেগ পোহাতে না হয়, সেই জন্য আমরা কি করি, একটি সম্পত্তির যে আয়ুষ্কাল থাকে, আনুমানিক যে ব্যবহার করা যাবে কতদিন যে সময়টা, সেই সময়টাকে আমরা কি করি, মূল্যের সাথে ভাগ করে একটি ব্যয়, আনুমানিক একটি ব্যয় আমরা এর উপর প্রতি বছর ধার্য করি, যেটি আসলে আমাদের কাউকে দিতে হচ্ছে না। এই ব্যয়টি বা এই খরচটি দেখি আমরা কি করি, এই অ্যামাউন্টটাকে প্রতি বছর সঞ্চয় করে রাখি বা জমিয়ে রাখি।
তারপর যখন এর মেয়াদ বা আয়ুষ্কাল শেষ হয় তখন দেখা যায় যে সেই প্রতি বছর জমানো টাকা থেকেই আমরা কি করতে পারি, আবারও সেই সম্পত্তিটি অর্জন করার সক্ষমতা অর্জন করতে পারি। তো এই হচ্ছে মূলত অবচয় ধার্যের যে উদ্দেশ্য, সেটি আমাদের প্রতিষ্ঠানের যে স্থায়ী সম্পত্তিগুলো, সেই স্থায়ী সম্পত্তিগুলো তার মেয়াদকাল বা আয়ুষ্কাল শেষে যখন কার্যক্ষমতা হারাবে বা ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে বা অপ্রচলিত হয়ে যাবে, তখন যেন আমি তাৎক্ষণিকভাবে আমার প্রতিষ্ঠানের স্বার্থে আবারও একটি স্থায়ী সম্পত্তি, নতুন ও আধুনিক, আমি অর্জন করতে পারি, সেই সক্ষমতাটি যেন আমার থাকে, সেটির জন্য আমি কি করি, একটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির উপর প্রতি বছর নির্দিষ্ট হারে, নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট পদ্ধতিতে আমি অবচয় ধার্য করি। তো সেই অবচয় ধার্যের যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেটি সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সেই পদ্ধতিগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবে, দেখে রাখবে। আমি অত্যন্ত সহজভাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো সম্পর্কেই তোমাদের সাথে আলোচনা করব এবং খুব সহজভাবে আলোচনা করব। আশা করি তোমরা একটি দুটি ক্লাসেই ওই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ বিষয়ে খুব ভালো একটি আইডিয়া পেতে পারবে। তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা আজকের মতো এখানেই শেষ করব। তোমরা যা শিখেছ আজকে, ভুল সংশোধনের কিছু প্রয়োগ সেটি করবে, প্লাস দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণের যে অধ্যায়টি সেটি সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে রাখবে, অর্থাৎ শনিবার স্যাটারডেতে আমরা এটি আলোচনা করব। ধন্যবাদ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে আবার আগামী ক্লাসে। ধন্যবাদ।